আমি যে দেখলাম সে ভীষণই ইয়াং। বারবার এক কথা বলো না অনামিকা, এমন কোনো মেয়ে ছিল না, আর ভদ্রমহিলার সাথে রাস্তা পার হওয়ার কোনো চান্সও নেই। ভদ্রমহিলা গাড়িতে ছিলেন এবং আমার অনেক আগে ক্যাফেতে পৌঁছে আমার জন্য ওয়েট করছিলেন। আমি আপনাকে আবারও বলছি, আমি আপনাকে একজন অল্পবয়সী মহিলার সাথে রাস্তা পার হতে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমার মাথা গরম করিয়ে দিও না অনামিকা, তুমি এখন বড় বড় কথা বলছো না, কিসের মেসেজ বলছো? আমাকে ফলো করে লুকিয়ে আমার মেসেজ দেখে? এক্সকিউজ মি, আমি কিন্তু আপনার মেসেজ লুকিয়ে পড়ি। হোয়াটএভার, কিছুটা মেসেজ পড়েছো, কিছুটা পড়োনি, যা বুঝেছো কিছুটা বোঝোনি, আর বাকিটা আমার সঙ্গে জুড়ে দিয়েছো। তোমার জীবনের বেশিরভাগ ঘটনাই তো তাই, কিছুটা বোঝো, কিছুটা বোঝো না, কিছুটা নিজে ভেবে নাও। আর এটাই যদি তোমার রিয়ালিটি হয় যে তুমি কিছুটা ভাববে, কিছুটা বুঝবে, কিছুটা আমার সঙ্গে জুড়বে এবং নিজের পৃথিবীতে থাকবে, তাহলে তুমি তোমার পৃথিবীতে শান্তিতে থাকো। হ্যাঁ, প্লিজ আমাকে ডিস্টার্ব করতে এসো না। মানে আপনি বলতে চাইছেন আমি যা দেখেছি সেটা আমার ভুল, আমার মনের ভুল, আমার ইমাজিনেশন? তুমি থাকো, তুমি থাকো, তোমার দেখা নেই। আমার তোমার সাথে কথা বলে আর এক মুহূর্ত নষ্ট করবার ইচ্ছে নেই। কিরে বিক্রম, তুই একা? অনামিকা কোথায়? আরে বাড়ির সবাই তো একটা প্রোগ্রামে গেছে, এখনই ফিরবে। কিরে কি হয়েছে, কি কোনো প্রবলেম? অনামিকার সাথে কিছু প্রবলেম হয়েছে নাকি অফিসে মিটিংয়ে? আরে আমি তোকে কতবার ফোন করলাম, তুই ফোনটাই তুললি না। এই বলছি, ট্রিপটার ব্যাপারে শুনেছিস তো? তুই কি ওটার জন্যই চলে এলি? ডিস্টার্ব করিস না। আরে শোন বিক্রম, আরে কিছু তো, এত কষ্ট করে সবকিছু প্ল্যান করলাম, বিক্রমকে দূরে পাঠাবো বলে হচ্ছে প্ল্যানটা ভেস্তে দেবে বিক্রম। আমাকে কিছু একটা করতে হবে। সত্যি কথার ধাক্কা সহ্য করতে পারেনি। ওনাকে কিছু সত্যি কথা বলেছি তো? সত্যের মুখোমুখি দাঁড়াতে অনেকেরই খুব কষ্ট হয়। মানে কি বলেছিস বিক্রমকে? অনু, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি অনেকগুলো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ, এভাবে তুমি নিজের জীবনে ক্ষতি করছো অনু। বাবা, আমার যেটা ঠিক মনে হচ্ছে, যেটা করা উচিত বলে মনে হচ্ছে, আমি সেটাই করছি। হ্যাঁ, তুমি তো সব বুঝে গেছো, সব বুঝে গিয়ে তুমি তো কি হচ্ছে এটা কি দেখছো? মেয়েটা এরকম আপসেট হয়ে রয়েছে, তারপরেও তুমি এরকম করছো? তুমি দেখতে পাচ্ছ না, আজেবাজে জিনিসে মন দিয়ে ও নিজের জীবনে ক্ষতি করছে। মা, ঝুঁটুকা গাড়ি বের করতে বলো, আমি লালকুঠিতে যাব। মানে অনুপ, অনু কি করছো তুমি? কথা শোনো অনুপ, অনু তুই তো জানিস যিনি, আমি চেষ্টা করেছিলাম অনামিকার কথা ভেবে, আমাদের সম্পর্কের কথা ভেবে আমি চেষ্টা করেছিলাম, ভুল করেছিলাম মনে হচ্ছে, এই ফল পেলাম আমি। আজকে অনামিকা আমাকে কি বললো বলতো? লজ্জা, আমার মাথা হিট হয়ে যাচ্ছে। আমার সাথে এটা কেন হয় যিনি, কেন হয় বলতো আমার সাথে? প্রত্যেকবার যাকে যাকে আমি ভালোবাসি তারা আমাকে আঘাত করে,
যাদেরকে কাছে টেনে নিতে চাই তারা আমাকে দূরে সরিয়ে দেয় যিনি। কেন এটা হয় বলতো? আপনি এসে গেছেন ম্যাডাম, বিক্রম স্যার তো আগেই চলে এসেছেন। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল বলে আগে চলে এসেছে ম্যাডাম। বিক্রম স্যার স্টোর রুমে আছেন, এ সময় ওনাকে ডিস্টার্ব করবেন না ম্যাডাম। আপনি আপনার ঘরে যান। এই ঘরে ঢোকা নিষেধ। এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। একে তো আমি আগেও কোথাও দেখেছি। আগে মনে পড়েনি কেন আমার? তোরা জিতে বিয়ে হবে, আর তুই তো কথা দিয়েছিলি জিনিকে, তাহলে কেন জিনিকে টাকা নিবি? অনামিকা, তুমি এখানে কি করছো? এটাই জিনি, এটাই জিনি, তাই তো? কি বলছো তুমি অনামিকা? তার মানে আজকে আপনি জিনির সাথে দেখা করতে গেছিলেন, শুরু থেকে সবটা আপনার শুধু জিনির জন্য। এরপরে আপনি বলবেন আপনি আমি মিথ্যে কথা বলছি? আপনি জিনির সাথে দেখা করতে চাননি? আপনি তো জিনির সাথে দেখা করতে গেছিলেন, আমাকে বলছেন আমি সবকিছু ভুল দেখেছি, আমি মিথ্যে কথা বলছি? তো বড় ভুল করলাম আমি? আমি কিচ্ছু বুঝতেই পারিনি। আপনি জিনিকেই ভালোবাসতেন, আর এখন তাকেই ভালোবাসেন, কিন্তু তার সঙ্গেই দেখা করে। অনামিকা, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি যাও এখান থেকে, যাও। আর লুকিয়ে কি হবে মিস্টার দস্তিদার? আমি সবটা জানি, সবটা এখন আমার কাছে স্পষ্ট। শুধু আপনি নন, আপনার বাড়ির সবাই আমাকে ঠকিয়েছে, কিন্তু আর নয়, আজ সবাইকে জবাব দিতেই হবে। আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেল। অনামিকারা নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে। চলে এসেছে, কিন্তু আলাদা আলাদা। মনে হচ্ছে বিক্রমের সাথে অনামিকার কিছু একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? অনামিকা, অনামিকা, ইউ আর ক্রসিং ইওর লিমিট, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি তুমি এই ছবিটা নিয়ে কোথায় যাচ্ছ? অনামিকা দাও। কি হয়েছে অনামিকা? এটা তুমি কোথায় পেলে? কেন করলেন এরকম আমার সাথে আন্টি? কেন করলেন? আপনি তো জানতেন আপনার ছেলে এই যে এই মেয়েটাকে, জিনিকে ভালোবাসে, আপনি জানতেন তো সেটা। কেন বিয়ে দিলেন আমার সাথে বিক্রম স্যারের? কেন করলেন এরকম বলুন না প্লিজ আন্টি, চুপ করে থাকবেন না বলুন। অনামিকা, আমার মনে হয় তুমি তুমি কোথাও ভুল করছো, তোমার ভুল হচ্ছে অনামিকা। ওকে প্লিজ প্লিজ চুপ করতে বলো তোমরা, প্লিজ। অনামিকা,
অনামিকা, অনামিকা একটু শান্ত হও, আমি বলছি তোমায় একটু শান্ত হও। না আন্টি, আমি শান্ত হতে পারবো না। কেন করলেন এরকম আমার সাথে আপনারা সবাই মিলে? কেন করলেন? উত্তর দিন, কেন আমার জীবন নিয়ে এরকম চিনিমিনি খেললেন আপনারা সবাই মিলে? আমি নিজের চোখে দেখেছি আজকে বিক্রম স্যারকে একটা মেয়ের সঙ্গে।